ভোট আমাদের সকলের পবিত্র আমানত। মানুষ যারা না খেয়েছিল বেশি ভালো, এই যে বন্যায় এই আড়ার রাস্তার ফুকুরে যে বন্যায় বন্যার নদী ডুবিয়া প্রাণ দিয়ে আর ও আড়ার এলাকা যেটুকু যেদিন গভীর নৌকিয়ে ও সহযোগিতা করবে আড়ার মসজিদে ঢুকুয়া জমা মসজিদ ও সহযোগিতা করবে ইনশাল্লাহ। আর আশা করি আগামী নদী যদি ও আড়ার আড়া যদি ওরে মেম্বার বা ইত্যাদি গ্রহণযোগ্যতা এটি কেমন সেটা যদি বিবেচনা করতে যাই, আমাদের থেকে সর্বপ্রথম তার যে কোনো সরকারি উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে যে কোনো প্রতিনিধির নিকট তিনি যেখানে সুযোগ পেয়েছেন সেখান থেকেই তিনি জনপ্রতিনিধি না হওয়ার পরেও বিভিন্ন অনুদান এনেছেন, যেগুলো আমরা সম্মানিত প্রার্থীর নিকট থেকেই ইনশাল্লাহ সেরকম তথ্যবহল কিছু বক্তব্য আমরা আশা করব। যেহেতু এগুলো আমাদের জানা দরকার শোনা দরকার, যিনি মেম্বার না হওয়ার পরেও এলাকার মানুষের সাথে এলাকার মানুষের কল্যাণে সব সময় জড়িত থাকেন। অতএব আগামী পাঁচ বছর মুজিব ভাইকে যদি আমরা মেম্বার বানাই, পাঁচ বছর তো থাকবে নই, এমন একজন ব্যক্তি আমরা উত্তর সদা হাই পেয়েছি আমি মনে করি তিনি সারা জীবন মেম্বার হোক না হোক আগামী পাঁচ বছর মেম্বার হলে থাকবেন, এরপরে যে থাকবেন না তেমনটা নয় মনে করি, যেহেতু তিনি ছোট কাল থেকে দেখতে পাচ্ছি আমরা সব সময় জনগণের পাশে তিনি থাকছেন। তারপর এই যে এতক্ষণ ধরে প্রত্যেকে এখানে হতাহত হয়ে যোগ্য প্রার্থী সাহেবে আর আর সুন্দর আমানত আর আর ভোট যোগ্য প্রার্থী চাই দিলে আর ভবিষ্যৎ সেই যোগ্য মানুষের হারণে আর সুন্দর এখানে সেবা ভাবার প্রত্যাশা রাখিতে দিও যোগ্য মানুষ বাছাই করি বলা বলি আর অনবস্থাতে আর এলাকার মানুষের প্ররোচনা নদী হনিকা হনিকা রুয়ার আধিপত্য বিস্তার নগরী প্রত্যেকে নিজের স্বাধীনভাবে নিজের সম্মান লইয়া নিজের মুদ্রা নিজের গরিত্র বহন করি আর আর এলাকার অন্তর্গত উন্মুক্ত রাখি আর অনবস্থা রয়েছেন আর এলাকা বাসী অকল একজন অপরজন লাই এই হতা লইয়া হাড়া হাড়ি বেলি বিভেদ সৃষ্টি নহবেলা বলি ইনশাল্লাহ নির্দেশনা আছে প্রত্যেকে এই নির্দেশনা মোতাবেক এবং সুন্দর শৃঙ্খল ভাবে চলাতে জানালা বলে আন্তরিক ভাবে আর এলাকার বাসীকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ। তো প্রত্যেক মুহূর্তে এই যে আড়ার কথা হারিয়ে ফসুর কথা হারিয়ে বলে আড়ার চেয়ারম্যান সাহেব হঠাৎ গুলিয়ে ফুকলাম এই ধরনের হনার সময় চেয়ারম্যান ছাড়া এই জন্য বড় হনার একটা আয়োজন করি না পারি কিছুক্ষণ আলোচনা হইলে প্রত্যেক মানুষ ও দ্রুত যাইলে ওরে সামনে একটা সম্মান সহিত ওরে আমন্ত্রণ জানাই এরা এটা লিয়েছে কিছু হতাবাত্র হইবার সুযোগ করিয়ে হইয়ে এলাকাবাসী খুশি হইয়ে তো যাই হোক আর হত হইলে আয় এলাকার ভক্তত্ব আয় সব ব্যাগ পুনর হাসা আর অনুরোধ হইলে যোগ্য প্রার্থী চাই এলে বাসাই করি এলে প্রত্যেকে বিবেক দিয়ে সুন্দর ভাবে নিজের মুখটা নিজে দিয়ম এবং যোগ্য প্রার্থী দিয়ম। আমি আপনাদের কাছ থেকে শুধু একবার সুযোগ চাচ্ছি প্রিয় উপস্থিতি প্রিয় হরিণতোয়া গ্রামের এই হরিণতোয়া গ্রাম আমার অনেক স্মৃতি বিজড়িত, আমি আসলে অনেকেই ছিলেন না, আমি ছোটবেলা থেকে আসলে এখানে আসি, দেলাল ভাইয়ের সাথে আমার গভীর সম্পর্ক ছিল ছাত্র জীবন থেকে আমার এখানে আসা যাওয়া, হয়তো অনেকের সাথে এখানে সাইফুল আমার ভাতিজা সাইফুলের আব্বা ছিল আমার আফান কালাতো ভাই যিনি মারা গেছে মরহুম আব্দুল শুকুর, এরপরে এখানে যারা ছিল জামাল খামাল মমতাজ এদের বাড়িতে আমরা আসতাম, এরা আমার আফন মামাতো ভাই হয়তো কেউ এখানে এখন থাকে না। প্রিয় উপস্থিতি আমি আপনাদের কাছে আরজ করছি আপনারা আমাকে একবার সুযোগ দেন ইনশাআল্লাহ আপনারা সম্মানিত হবেন না, সুখে দুঃখে বিপদ আপদে যে কোনো সময় আমি আপনাদের পাশে থাকব সেটা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। পরিশেষে আমি আবারও সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে যে এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় দিয়েছেন আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি, মা বোনদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্তকতা এখানে শেষ করছি। ওয়া তাওফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত জমিন হইতে সরে গিয়েছেন সকলকে জান্নাতের আলাম কাম নসিব কর আল্লাহ।
আমাদের জিন্দগির গুণাটুকু ক্ষমা করো আল্লাহ, দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির গুণাটুকু ক্ষমা করো আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে একজন আরেকজনের কল্যাণ করার, উপকার করার, সমাজ সেবা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে আমাদের জীবনকে জীবন লালন করার তৌফিক দান করো আল্লাহ।